এই সব শব্দবন্ধের বাইরে গিয়ে বলতে চাই, আমাদের বুঝতে হবে মানুষ আমাদেরকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। আমি সিপিএম এর নেতা, আমি যোগ্যতম, এই মনোভাবকে ঝেড়ে কেশে ধুয়ে মুছে ফেলে দিতে হবে। সব বিষয়ে মনে রাখতে হবে সাধারণ মানুষ আমার চাইতে বেশি যোগ্য। জ্যোতি বসু বারবার বলতেন, মানুষের কাছে যাও, মানুষের কাছ থেকে শেখো। আমরা জ্যোতি বসুর ছবিতে মালা দিই, জ্যোতি বসুর 100 বছর পালন করি, জ্যোতি বসুর এই প্রধান নির্দেশকে শিখি না, শিখিনি। ফলত মানুষের কাছে যাওয়া কমিয়ে দিয়েছি, মানুষের পাশে থাকা কমিয়ে দিয়েছি, সবচাইতে বড় কথা মানুষের থেকে শেখা কমিয়ে দিয়েছি। শূন্য থেকেই যখন শুরু করতে হবে, তখন যে মানুষ শূন্য করেছে সেই মানুষের কাছে গিয়েই আমায় শিখতে হবে, এবং আমি তা শিখতে রাজি। আমি এটা বিশ্বাস করি শূন্য থেকেও শুরু হওয়া সম্ভব, যদি আমাদের আত্মসমীক্ষার মন থাকে, যদি আমাদের আত্মবিশ্লেষণের ইচ্ছে থাকে, যদি আমাদের মানুষের রিজেকশনকে মেনে নেওয়ার সাহস থাকে, তাহলে পরে শূন্য থেকেও শুরু করা সম্ভব। আর যদি আমরা মনে করি না আমরা সব ঠিক করেছিলাম, যা ভুল করার সব মানুষ করলেন, মানুষ ভুল করেছে বলার চাইতে বড় অপরাধ আর কিছু হয় না। মানুষের রায় মাথা পেতে মেনে নেওয়াটাই মানুষকে মর্যাদা দেওয়ার প্রধান কাজ, আমি সেইটা করতে চাই।